প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, এই মুহূর্তে আমার কাছে মাধ্যমিক টেস্ট বেঙ্গলি এক্সামের প্রশ্নপত্র চলে এসেছে। সেই প্রশ্নগুলো দেখে নাও কী ধরনের প্রশ্নগুলো এসেছে এবারে টেস্টে। প্রথমে তোমাদের যে 17টি প্রশ্ন থাকে এমসিকিউর মধ্যে, 1 নম্বরে দেখো, পুলিশে যে হরিদা দাঁড়িয়েছিলেন কোথায় দাঁড়িয়েছিলেন? জগদীশবাবুর বাড়িতে, চকে বাস স্ট্যান্ডে, দয়ালবাবুর লিচু বাগানে, চায়ের দোকানে? 2, আমি ভাবি আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি বলেছে গিরিশ মহাপাত্র, নিমাইবাবু, অপূর্ব, রামদাস। 3, দেখো উল্কা ছুটায় নীল খিলানেন, নীল খিলান খিলানে বলতে বোঝানো হয়েছে গম্বুজকে, প্রাসাদকে, গাছপালাকে, আকাশকে? অম্বুরাশি সুতা কাকে বলা হয়েছে? মন্দাকিনীকে, চিত্রঙ্গদাকে, লক্ষ্মীকে, মন্দাদেরী, মন্দাদেরীকে? এবারে চলো 5, চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা? ফাউন্টেন পেন আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন ওয়াটসন, ওয়াটারম্যান, সুপারম্যান, লুইসম্যান? এবারে 7, নদের চাঁদ কর্মস্থলে কাজের নদীটিকে কত বছর চেনেন? 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর? 8, হোলির দিনে ছেলেরা অমৃত আর ঋষভকে এরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? ছবি আঁকতে, কুস্তি লড়তে, ফুটবল খেলতে, হোলি খেলতে? 9, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল আবেদন কি? অস্ত্র সংরক্ষণ, অস্ত্র ধারণ, মিছিল করা, অস্ত্রে সান দেওয়া? তারপরে 10, দেখো ব্যাকরণ থেকে তোমাদের দিয়েছে ধাতু বিভক্তি আর একটি নাম হলো দেশ, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, নির্দেশক, অনুসর্গ। 11, বুব্রী সমাসে ব্রীহি শব্দের অর্থ হলো গম, চাল, ধান, বীথি? 12, বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবে না, এই ধরনের বাক্য কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, বিশ্বসূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য? 13, যাকে তুলনা করা হয় তাকে বলে উপমান, উপমেয়, উপমিত, উপমাম? 14, দেখো বিপদে মরে রক্ষা করে রেখাঙ্কিত পথটি কারক, অর্থাৎ বিপদে যে পথটি রয়েছে ওটা কি কারক হবে? অধিকরণ কারক, উপাদান কারক, করণ কারক, কর্মকারক? এরপরে 15, দেখো অলুক দ্বন্দ্বের উদাহরণ হলো তেলে ভাজা, হাটে বাজারে, অশান্তি, গায়ে হলুদ? 16, দেখো বলদ দুধ দে, গাভি নাঙ্গল টানে, এই বাক্যে কি নেই? আশঙ্কা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, কোনোটি নেই? এবারে 17, সমূলে নির্মূল করিব পামরে আজি, কোন বাচ্যের উদাহরণ? ভাববাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্ম, কর্তৃবাচ্য? তোমাদের এমসিকিউ 17টাই থাকে, এর থেকে বেশি দেওয়া হয় না। তো এবারে 2, এখানেও এক কথায় উত্তর দিতে হবে, যে কোনো 4টি প্রশ্ন প্রথমে দিয়েছে কম বেশি 20টি শব্দের মধ্যে। 1, দেখো 2.1.1, তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? 2, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? 3, নদীর বিদ্রোহ কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? 4, দেখো হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, অমৃতের মাথায় কোন বুদ্ধির উদয় হল? 5, হরিদা একথার সঙ্গে তর্ক চলে না, কথাটি কি? তারপরে 2.2, যে কোনো 4টি প্রশ্ন এখান থেকে লিখতে হবে, এটা কবিতা থেকে দিয়েছে। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে? বাহুরক কন্যার জীবন, বক্তা কীভাবে কন্যার প্রাণ রক্ষার চেষ্টা করেছেন? 3, পশুরা বেরিয়ে এলো, বেরিয়ে এসে কি করেছিল? সে জানতো না, তার অজানা বিষয়টি কি? হাই বিধি বাম মম প্রতিম, বক্তার এমন মন্তব্যের কারণ কি? এবারে 3.2.3, ওখান থেকেও তোমাদের 3টি করতে হবে। তাই এই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? 3.2, প্রয়োজন মতো বাংলা শব্দ না পাওয়া গেলে কি করা উচিত বলে বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে লেখক মনে করেছেন? 2.3.3, অনেক ধরে ধরে টাইপরাইটার লিখে গেছেন মাত্র একজন, কার কথা বলা হয়েছে? 2.3.4, কালিদাসের কোন উক্তি ভূগোলের উপযুক্ত নয়? এবারে দেখো ওখান থেকে 8টি তোমাদের করতে হবে ব্যাকরণ থেকে, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2.4.1 এর প্রথম প্রশ্ন দেখো, বেলা যে পড়ে এলো জলকে চলো, নিম্নলিখিত পদটি কারক বিভক্তি নির্দেশ, অর্থাৎ জলকে বা জলকে কি পদ, পদটির কি কারক এবং কোন বিভক্তি? তারপরে কর্মবাচ্য ও ভাববাচ্যের প্রধান পার্থক্য নিরূপণ করতে হবে। তারপরে নিরপেক্ষতা কর্তা বলতে কি বোঝো? উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। 5,
কলম তাদের কাছে আজও অস্পৃশ্য। জটিল বাক্য রূপান্তর করতে হবে। বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য, যে রক্ষক সেই ভক্ষক, সরল বাক্যে পরিণত করতে হবে। আমার দ্বারা হবে না, কর্তৃবাচ্যে রূপান্তর করো। সমধাতুজকরণ কাকে বলে উদাহরণ দাও, বাক্যে আকাঙ্ক্ষা বলতে কি বোঝো। এরপরে চলো কম বেশি 7টি শব্দ অর্থাৎ 3 মার্কের প্রশ্ন। এগুলো 3.1-এ, 3.1.1-এ পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কোন সকলের হাতে ঘুরছিল। 3.1.2-এ সে ভয়ানক দুর্লভ জিনিস, সে কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন। এবারে 3.2-এ এটাও 3 মার্কের প্রশ্ন, 7টি বাক্যে 7টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। 3.2.1-এ তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যুদ্ধ আসার ফলে কি হয়েছিল। 3.2.2-এ শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে, কে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল, কিভাবে সে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল। এবারে 4-এ কম বেশি 150টি যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, তোমাদের দুটো দিয়েছে, দুটো থেকে একটা করতে হবে। 5 নম্বরের এই প্রশ্নগুলো, 4.1-এ অদৃষ্ট কখনো হরিদা এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। তারপরে 4.2-এ বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শোক সলোয়ানায় বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য অশোকে পরিচয় দাও। এরপরে কবিতা থেকে 5 নম্বরের প্রশ্ন, এখানেও দুটো দিয়েছে, যে কোনো একটা করতে হবে। আমাদের পথ নেই আর, কাদের পথ নেই, পথ নেই কেন, এই অবস্থা থেকে রক্ষা করতে কোন ব্যবস্থার কথা কবি বলেছেন। 5.2-এ চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার উপমানিত ইতিহাসের অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে 6-এ কম বেশি 150টি শব্দের মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এবারে ফাউন্টেন পেন বাংলা কী নামে পরিচিত, নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখক। এরপরে ওখান থেকে আরেকটা প্রশ্ন, বাংলা ভাষা বিজ্ঞান চর্চায় এখন নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এরপরে চলো নেক্সটে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা বাংলার ভাগ্যকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, আর তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা, বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে। 7.2-এ বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি, গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্যে উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কী চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। 8-এ চলো, এটাও কম বেশি 150টি শব্দের মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ বুকের মধ্যে পুষে রাখুক, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কী পুষে রাখার কথা বলা হয়েছে, কী কারণে এই পুষে রাখা। 8.2-এ কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতি সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 8.3-এ ফাইট কোনি ফাইট, সাঁতারু সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল, নিজের ভাষায় লেখো। এরপরে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, এটা দিয়েছে, দ্য গঙ্গা রাইজ ইন দ্য হিমালয়াস অ্যান্ড ফ্লোজ ইন টু দ্য বে অফ বেঙ্গল, ইট ইজ কল্ড দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া, ইফ ইউ থিঙ্ক এ লিটল ইউ উইল সি হাউ ইম্পর্ট্যান্ট দ্য রিভার ইজ, ইন ফ্লো টাইম ইট ফার্টিলাইজেস দ্য ল্যান্ড লেইং অন আদার সাইড। এবারে চলো সংলাপ রচনা একটি করতে হবে তোমাদের 150টি শব্দের মধ্যে। শিক্ষাঙ্গনে র‍্যাগিং বন্ধ হওয়া উচিত, এ বিষয়ে দুজন বন্ধুর মধ্যে সংলাপ রচনা। 10.2-এ চন্দ্রায়ণ 3 এর সফল উৎক্ষেপণ, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 11-তে যে কোনো একটি বিষয়ে অনধিক 400 শব্দে প্রবন্ধ রচনা করতে বলছে, শিষ্টাচার ও ছাত্র সমাজ, বাংলার উৎসব, ইন্টারনেট ও আধুনিক জীবন, একটি নদীর আত্মকথা। তো এই ছিল তোমাদের টেস্টের বাংলার কোশ্চেন প্রশ্নপত্র।